হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সবাইকে জানিয়ে রাখি, এটাই আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে আমাদের ভিডিওটা শুরু করা যাক। ভোরের সেই সূর্য উদয় থেকে সন্ধ্যার সূর্য অস্ত পর্যন্ত আমাদের সকলের মাথায় একটা চিন্তা না চাইতেও ঘুরতে থাকে, সেটা হচ্ছে হাউ ক্যান আই বি সাকসেস, অর্থাৎ আমি কীভাবে সফল হব। এই চিন্তাটা একদম প্রতিটা মানুষের মাথায় থাকে। আবার কোনো একজন সফল ব্যক্তিকে দেখে আমরা আফসোস করি, ইস, আমি যদি ওর মতো হতে পারতাম। কিন্তু সাফল্যের জন্য আমরা কোনো কাজ না করে শুধু এভাবে ভাবতেই থাকি, আর এভাবে করে রাত চলে আসে, তারপর আবার আমরা ঘুমিয়ে যাই, সব ভাবনা ভুলে যাই। এরপর আবার দিন আসে, সাথে সফলতার ভাবনাও আসে, ঠিক পরের রাতে আবার সব উদাও হয়ে যায়, যার ফলে আমাদের জীবনে কখনো উন্নতি হয় না। কিন্তু জীবনে উন্নতির জন্য অন্যতম একটি শর্ত হচ্ছে শুধু বসে না থেকে বসে বসে না ভেবে যারা সফল হয়েছেন তাদের ফলো করা, এবং তারা সফলতার জন্য যে শর্ত দিয়েছেন সেগুলো মেনে চলা। তাই চলুন আজকে আমরা কিছু সফল ব্যক্তিত্বের কথা শুনে আসি, সফলতার জন্য তারা কী কী শর্ত দিয়েছেন সেগুলো দেখে আসি। নাম্বার ওয়ান, মার্ক জাকারবার্গ। এই বিশ্বে আমরা এখনও পর্যন্ত যত সফল ব্যক্তিত্বকে চিনি তাদের মধ্যে অন্যতম একজন মার্ক জাকারবার্গ, ফেসবুকের নির্মাতা হিসাবে যে কিনা আমাদের সকলের কাছেই অধিক পরিচিত। মাত্র 30 বছর বয়সেই এই মানুষটা 35 বিলিয়ন সম্পদের মালিক হন। সাফল্য নিয়ে এই মানুষটার বিখ্যাত একটি উক্তি হচ্ছে, ঝুঁকি নেওয়াটা কখনোই ঝুঁকিপূর্ণ নয়, শুধু একটিমাত্র পদ্ধতি অবলম্বন করে বিশ্বকে অবশ্যই পরিবর্তন করা সম্ভব, আর তা হলো ঝুঁকি নেওয়া। অর্থাৎ সফল হতে গেলে জীবনে ঝুঁকি নিতেই হবে, জীবনে সাহস নিয়ে কিছু একটা করে ফেলতে হবে। ভয় পেয়ে হতাশ হয়ে ঝুঁকি না নিয়ে বসে থাকলে জীবনে কখনোই উন্নতি সম্ভব হবে না। তাই আমাদের জীবনে অবশ্যই সফল হতে গেলে ঝুঁকি নিতেই হবে। নাম্বার টু, এবার যার কথা বলবো তিনি আমাদের সকলের অত্যাধিক পরিচিত সাফল্যমণ্ডিত ব্যক্তিত্ব, উইলিয়াম হেনরি গেটস, কিংবা যিনি আমাদের কাছে বিল গেটস নামেই পরিচিত। একটা সময় বিশ্বের শীর্ষ ধনী হিসাবে যাকে আমরা সকলেই চিনতাম, তার পৃথিবী বিখ্যাত একটি উক্তি হচ্ছে, ইফ ইউ আর বর্ন পুয়র ইটস নট ইউর মিস্টেক, বাট ইফ ইউ ডাই পুয়র ইটস ইউর মিস্টেক। অর্থাৎ তুমি যদি গরিব হয়ে জন্মগ্রহণ করো তাহলে এটা তোমার ভুল নয়, কিন্তু তুমি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করো তাহলে এটা তোমার ভুল। বিল গেটসের আরও বিখ্যাত একটি উক্তি হচ্ছে, যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে যে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে। তাই দুনিয়ার কাছে এত অবহেলার পাত্র না হতে চাইলে আমাদের অবশ্যই সাফল্যের কাজ করে যাওয়া উচিত, যাতে কারো মুখাপেক্ষী হতে না হয়। নাম্বার থ্রি, জেফ বেজস। অ্যামাজনের এই প্রতিষ্ঠাতায় 2019 সালে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিলেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ 127 বিলিয়ন মার্কিন ডলার। জেফ বেজস বলেছেন, আপনি বড় কিছু আবিষ্কার করতে গেলে তিনটি জিনিস রাজি থাকতে হবে। প্রথমত, আপনাকে অবশ্যই ব্যর্থ হতে হবে। এরপর আপনাকে দীর্ঘমেয়াদী ভাবতে ইচ্ছুক হতে হবে, এবং আপনাকে দীর্ঘ সময় ধরে ভুল বুঝাবুঝি করতে রাজি থাকতে হবে। এই সূত্রগুলো নিশ্চয় তিনিও মেনে চলেছেন, তাই আজ পৃথিবীতে তিনি সফল। নাম্বার ফোর, ইলন মাস্ক। সাম্প্রতিক সময়ে টুইটার কিনে যিনি কিনা বেশ আলোচনায় এসেছিলেন, টেসলার সিও হিসাবে তাকে প্রায় সকলেই আমরা চিনি। বর্তমান পৃথিবীতে অন্যতম একজন সফল ব্যক্তিও এই ইলন মাস্ক, যিনি কিনা কিছুদিন আগেও পৃথিবীর শীর্ষ ধনী ছিলেন। কিন্তু ফোর্বসের গবেষণা মতে বর্তমানে ওনাকে টপকে শীর্ষ ধনীর আসন দখল করেছেন বার্নার্ড আর্নল্ড। এই ভদ্রলোকের কথা একটু পরেই আসছি। তো বলছিলাম ইলন মাস্কের কথা, যাকে পৃথিবীর সবচাইতে প্রোডাক্টিভ ব্যক্তিও বলা হয়। টেসলা, নিউরোলিঙ্ক, স্পেস এক্স কিংবা সোলার সিটির মতো বিখ্যাত সব সংস্থার প্রতিষ্ঠাতা। তাহলে চলুন শুনে আসি সফলতা সম্পর্কে এই মানুষটা কী বলেছেন। কোনো কিছু সম্ভব করতে হলে প্রথম পদক্ষেপটা নেওয়া প্রয়োজন, সম্ভাবনা আসে তারপর। আসলেই আমরা অনেক কাজ করব বলে হাত গুটিয়ে বসে থাকি, কিন্তু আমাদের উচিত বেশি ভেবে সময় নষ্ট না করে কাজটা করে ফেলা, কর্মক্ষেত্রে নেমে যাওয়া, তাহলে একদিন সফলতা অবশ্যই সম্ভব। এরপর ইলন মাস্ক আরও বলেছেন, যে কোনো জটিল কাজের জন্য অনেক লোককে নিয়োগ করা একটি বড় ভুল, সংখ্যা কখনোই ট্যালেন্টের জায়গা পূরণ করতে পারে না। এই কথাটা আমরা সকলেই জানি, কারণ বুদ্ধিমত্তার কাছে গায়ের বল নিতান্তই তুচ্ছ। নাম্বার ফাইভ, এবার সবশেষে যার কথা বলবো, ইনি সেই বার্নার্ড আর্নল্ড। টেসলার সিও ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী হয়েছেন ফ্রান্সের এই বার্নার্ড আর্নল্ড। হ্যাঁ,
এই বুড়ো মানুষটাই বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ধনী। যদিও ইনি নিজেকে একটু লুকিয়ে রাখতে পছন্দ করেন, তাই বিল গেটস, আদানি কিংবা জেফ বেজোসের মতো এনাকে হয়তো আমরা অনেকেই চিনি না। সফলতা কিংবা কোনো কিছু নিয়ে ইনি খুব একটা কিছু বলেননি, তবে তার সম্পদের যে সাম্রাজ্য গড়ে তুলেছেন তার মূল রহস্য হচ্ছে দখলদারিত্ব, যা প্রতি পদে পদে তাকে নিয়ে গেছে অন্যরকম এক উচ্চমাত্রায়, যার ফলাফল তিনি বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ধনী এবং কোটি মানুষের আইডল। আর সবশেষে আরও তিনজন বিখ্যাত মানুষের কিছু উক্তি আপনাদের বলে যাই, যেগুলো আমাদের জীবনের সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক, যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, ডেল কার্নেগি, বিশ্ববিখ্যাত লেখক ও মোটিভেটর। দুই, তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাহলে সফল হবেই। কিম গ্রাস্ট, বিশ্ববিখ্যাত মার্কেটিং এক্সপার্ট। তিন, সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিতেই আসবে, আলবার্ট আইনস্টাইন, বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী। আসলে এই কথাটা ভীষণ সত্য যে আমরা যতই যা করি দিন শেষে সফলতার জন্য দক্ষতা মাস্ট। সো গাইস, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি সকলেই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এমন আরও ভিডিও পেতে চাইলে কমেন্টে জানাবেন। আর আবার মনে করিয়ে দিচ্ছি, আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, বাই বাই।